2024-এর নিটে প্রশ্ন ফাঁস মামলায় সিবিআই তদন্তের আর্জিতে সুপ্রিম কোর্টের মামলা আজ শীর্ষ আদালতে শুনানি রয়েছে। আপনারা জানেন যে নিট নিয়ে যখন এই প্রশ্ন ফাঁস এবং বাড়তি নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে, ঠিক তখন সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল। এবার সিবিআই তদন্তের আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা, আজ শীর্ষ আদালতে তার শুনানি রয়েছে। অর্থাৎ এই নিট নিয়ে যে মামলা হবে কি হবে না তার শুনানি রয়েছে। অর্থাৎ 2024-এর নিটে প্রশ্ন ফাঁস মামলা সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করা হবে। অর্থাৎ সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের মামলা আজ শীর্ষ আদালতে তার শুনানিও রয়েছে। 2024-এর নিটে প্রশ্ন ফাঁসের এই মামলা এবং তা ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে অনেকগুলি জায়গাতে, কলকাতাতেও সেই ছবি আপনারা গতকাল দেখেছিলেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, সুপ্রিম কোর্টে মামলা আজ সেখানে আর্জি জানানো হবে আর শীর্ষ আদালতে শুনানি রয়েছে, কি মনে হয়, কি জানতে পারছো? হ্যাঁ, শীর্ষ আদালতে আজ শুনানি। ইতিমধ্যেই দাবি, শুধু মামলা করে নয়, রাজনৈতিক স্তর থেকেও কংগ্রেস ইতিমধ্যে দাবি করেছে যে সিবিআই তদন্ত করতে হবে প্রশ্নপত্র ফাঁস এবং নম্বর নিয়ে যে কারচুপি হয়েছে বলে শোনা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। আজকে খুবই গুরুত্বপূর্ণ যে আজকে সেই সিবিআই কে শেষ পর্যন্ত তদন্তভার দেওয়া হবে কি না সেটা আজকে জানা যাবে, সেই বিষয়ে আজকে শুনানি, আমরা সেটা নিয়ে অপেক্ষা করছি। তবে ইতিমধ্যে একটা খবর আমরা গতকাল, যেটা খুব গুরুত্বপূর্ণ খবর ছিল, সেটা হচ্ছে গ্রেস পার্ক অন্তত ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এইটুকু মানে বর্ষতা স্বীকার করতে হয়েছে যে গ্রেস পার্ক দিয়ে যে পাস করানো হয়েছিল 1,500-এর উপর পরীক্ষার্থীকে, সেইটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক সিবিআই সামগ্রিক যে তদন্ত নেয় কিনা এটা দেখা যাক। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্তদা আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।